আছে আপনার কাঁধে আমার কাঁধে। এই দুইজন বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত কোনোদিন একবারের জন্য কোনো মানুষের কাঁধে যায় নাই। যারা আসবে সবাই নতুন, যারা আসবে সবাই নতুন। ডিউটি 12 ঘন্টা কি সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে ডিউটি 12 ঘন্টা। একজন দারোগা যদি এক থানায় বেশি দিন থাকে, চোরের লগে লাইন হয়, যার জন্য ব্রিটিশ আমল থেকে একটা আইন আমরা জানি, কি পোস্ট সরকারের গুরুত্বপূর্ণ এই পোস্টে যারা থাকে তাদেরকে বেশি দিন এক জায়গায়। দেখছেন কি যুক্তি আপনার এখানে যারা আছে, যদি তাদেরকে বছরের পর বছর রাখতো হয়তো বা আপনার লগে লাইন হয়ে যাইত, তবে ফেরেশতাদের এটা হয় না। ফেরেশতারা বেলাইন হইতে জানে না, কি সীমা লঙ্ঘন করতে জানে না, কোন গুনাও করতে জানে না, ঠিক না? বা ঠিক আল্লাহর কসম, যেই ফেরেশতা সেজদার মধ্যে আছে, যেদিন আল্লাহ কুন বলেছেন সেদিন সেই ফেরেশতা সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়েছে সেজদায় পড়েছে, কেমন পর্যন্ত এক অবস্থা সে সেজদা অবস্থায় থাকবে। যেই ফেরেশতা নামাজ অবস্থায় আছে, কোন যেদিন করে সৃষ্টির প্রথম এই ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করেছে নামাজের মধ্যে আছে, কেয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহা দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত সে নামাজের মধ্যে আছে। যেই ফেরেশতা জিকিরের মধ্যে আছে, সে সৃষ্টির শুরুর প্রথম দিন জিকির এটা শুরু করেছে, ইসরাফিলের ফুঙ্কারে যখন দুনিয়া সৃষ্টি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সেই পর্যন্ত সে জিকিরে থাকবে। যে যেই ডিউটিতে আছে সে সেই ডিউটিতে থাকবে। আজ পর্যন্ত একজন ফেরেশতা বোধহয় আল্লাহর নির্দেশ ডিসিপ্লিন ব্রেক করেছে না? তারা জানে না, তারা নূরের তৈরি। ফেরেশতা কিসের তৈরি? মানুষ মাটির তৈরি, শয়তান জিন ইবলিস তারা আগুনের তৈরি, এটা তারা জানে না। এটাও আমি আলোচনা করব না, তাইলে আবার জিন সম্পর্কে আলোচনা করতে গেলে আরেকটা ঘন্টা দরকার, এত সময় আমার হাতে নেই। এখন ফেরেশতা যে নামাজে আছে কেয়ামত পর্যন্ত নামাজে, যে রুকুতে আছে কেয়ামত পর্যন্ত রুকুতে, যে জিকিরে আছে কেয়ামত পর্যন্ত জিকিরে, আল্লাহকে কেয়ামত পর্যন্ত যতই উপ্রুত হয়ে থাকস তোদের নসিবে পাস নাই। দেখছেন তোদের নসিবে পাস নাই। কেন পাস নাই? তোরা শুধু আবাদতই করতে জানস, ফেলের যেটা আলহামাহা ফুজুরাহা, ফেল করার জন্য যেই গুনা করা লাগে সেই গুনা করার মতো এলিমেন্ট ফ্যাক্টর উপাদান তোদেরকে আমি দেই নাই। ফেলের যোগ্যতা যাদেরকে আমি দেই নাই তারা যতই পাস করুক পাশের দাম নাই। কি ফেরেশতাদের রোজা আমল নামা আছে নেকি বদির ওজনের কিছু ব্যবস্থা আছে? সদা সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন, আল্লাহকে তোরা ইবাদতই করবি এই জন্যই বানাইছি, কিন্তু তোদের জন্য বেহেশত নাই। আবার হায়াত জানোয়ার আলহামাহা ফুজুরাহা, আল্লাহু আকবার, ওনাফসি ওয়ামা সাওয়াহা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। হায়ান জানোয়ার, ইতর প্রাণী, আপনার গরু, গরু আপনার ডাইল ক্ষেতটাও আপনার, বুঝার জন্য বলছি। সকালবেলা গরু ঘর থেকে গরুটাকে বের করে আপনার ডাইল ক্ষেতে আইলে নিয়ে যান, নিয়ে গরুর কানের কাছে আপনার মুখটা নিয়ে বলেন যে গরু তুই আমার গরু, এটা আমার ডাল খেত, আমি নিজে বাঁচলে তো তুই গরু বাঁচবি, আমি ডালগুলো নেবে তোকে খড়বসি গুলা খাওয়াবো, আমি বাঁচলে তো তুই বাঁচবি, খবরদার এই গাছের ডাল গাছ খাওয়া তোর জন্য হারাম মকরু তাহারিমি কবিরা গুনা, যতদিন বাঁচাস খবরদার নিজের ক্ষতি করিস না, তোর গৃহস্থের ক্ষতিও করিস না, তোর জন্য হারাম। গরুর কান লাড়া দিছে,
ওয়াজের কায়দায় বলেন না, ইয়া আইয়ুহাল গরু ইন্নি আকুলু লাকা হাযিহি জিরাতি লা তাকুল মিনহা শাইয়ান হাযিহি হারামুন লাক। গরু এটা আমার ডাল খেত, তোর জন্য এই ডাল গাছ, সিম গাছ, গম গাছ, ধান গাছ এগুলা খাওয়া হারাম। এটার বাইরে যেগুলো আছে আইলে আইলে কিনারে কিনারে ঘাসটা সেগুলো খাইস, কিন্তু এগুলোতে কামড় গরু যখন সিংলারা দিছে আপনি মনে করছেন গরু হেদায় তৈরি গেছে, বোধ আর মনিবের নির্দেশ অমান্য করবে না, দড়ি খুলে দিয়ে আসেন, গরু বোধহয় খাবে না। যে ডাল খেতের জন্য এত বুঝাইলেন, এত ওয়াজ করলেন, ছাড়ে দিলেন, ডাল খেত খাওয়া শুরু করলো। গরু বলে আমি নিজেরও বুঝি না, পরেরও বুঝি না, লাভও বুঝি না, ক্ষতিও বুঝি না, আমার জীবন দর্শন, জীবন থিওরি একটা, সেটা হলো আমার জীবনের সমস্যা একটা, সেটা হলো পেট সমস্যা। আমার জীবনে আর কোনো সমস্যা কালভার্সের ডাস ক্যাপিটাল, ডাস ক্যাপিটাল খুলে দেখেন, শিক্ষিত ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, সমাজতন্ত্র কালভার্সের মূল কথা যেটা সেটা হলো মানুষ পেট সর্বস্ব, খাওয়া পাওয়া ভোগ করা এনজয় করা, এগুলোই মানুষের চাহিদা, এই জন্যে মানুষ বানানো হয়েছে, এছাড়া মানুষের আর কোনো কাম নাই। কালমার্সের ওস্তাদ ফ্রয়েড, ফ্রয়েড কালমার্সের ওস্তাদ, সে কালমার্সকে বলে সাগরী তুই বুঝলি না, আসল কথা তো এইটা না। কালমার্সকে ওস্তাদ জি কোনটা কয়, পেট সর্বস্ব না রে হারাম দাদা, পেট সর্বস্ব না, পেটের নিচে আরেকটা বিশেষ অঙ্গ আছে, পুরুষের অঙ্গটা এক সাইজের, নারীর অঙ্গটা আরেক সাইজের, আমরা দুনিয়াতে এসেছি এই অঙ্গটাকে লালন পালন ধারণ বাস্তবায়নের জন্য, আমাদের জীবনে আর কোনো কাজ নাই। মার্স কয় পেট সর্বস্ব, তার ওস্তাদ ফ্রয়েড কয় সেট সর্বস্ব। আমি ইচ্ছা করে বলেছি, মাফ করবেন, একজনকে পেট সমস্যা আরেকজনকে সেট সমস্যা। পেট সমস্যা শুধু যদি হয় তাহলেও বিপদ, সেট সমস্যা হইলে আরো বিপদ, ঠিক না, ঠিক না বেঠি? কোরআন বলছে তুমি পেট সর্বস্ব নও, তুমি ভোগ যৌন সম্পর্ক সর্বস্ব নও, তুমি বিবেকের উপরে মহিয়ান সম্রাট, তুমি বিবেক সর্বস্ব, কাণ্ড জ্ঞান সর্বস্ব। এই ক্ষেত্রে ডাল গ্যাস যদি খায় কেটে ফেললে লোকসান হবে, এটা আপনি জানেন, এইটা জানার বুঝার মতো আপন পর লাভ ক্ষতি এটা আপনাকে দিছে। গরুকে লাভ ক্ষতি, হারাম হালাল, মকরু মোবা ওদের জীবনে নাই। ছাগলের কি অবস্থা, কুত্তা বিলের? আপনার ছাগল সকালে নিয়ে গেলেন প্রতিবেশীর এক সিম খেতের কাছে, যে তুই এই মাঠের সব কিছু খাইস, এই সিম গাছে কামড় দিস না খবরদার, তুই যদি আমার বাড়ির কাছের এই প্রতিবেশী সিম গাছ খাস তোর 12টা বাজবে, আমার 12:30, মনে রাখিস এটা তোর জন্য হারাম, হাজিহি হারাম লাগ লা তাকুল মিনহা শাইয়া। যত বুঝাই টুজেই বললেন, বলার পরে সেখানে দড়ি খুলে দিয়ে আসেন, ছাগল বোধহয় খাবে না, মনিবের নির্দেশ অমান্য করেছে, ডিসিপ্লিন ব্রেক করেছে, হুদুদ ভঙ্গ করেছে, সেখানে সে অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট বুঝেন, অ্যারেস্ট করে তাকে জেলখানায় নিয়ে গেছে থানা হাজতে, সেখানে 3 দিন 3 রাত খানা নাই, পানি নাই, ব্য ব্য। আপনি খবর পেয়ে নগদ কিছু মোটা অঙ্কের টাকা নিয়ে জেল দারোগার সাথে দেখা করলেন, জেল দারোগা, জেল দারোগা শুনছেন যে ভাই ক্লান্ত হয়ে গেছে, জেল দারোগা আপনাকে কয়েকটা ধমক লাগাইল প্রথম, তারপর বলল আমার সিম গাছ খাইয়ে যেই ক্ষতি করেছে এটার জন্য 3 দিনে এত টাকা কি আগে জমা দাও, তারপরে চিন্তা করা হবে কি করা যাবে না যাবে, 3 দিনের ভাড়া হাজতের পানিশমেন্ট এটা জমা দিয়ে ছাগলকে জেলখানা থেকে মুক্ত করে বাড়ির দিকে নেন, 3 দিনের না খাওয়ান না, গৃহস্থের আগে দৌড় দেয়, ভ্যাঁ ভ্যাঁ, আপনি বলেন তোরে না কইছিলাম হারাম দাদা, এই হারাম তুই খাইস না, আমি মনিবের নির্দেশ তুই যদি মানতি তোর এই দুরবস্থা,
তুই নিজেও মরলি আমারেও বেইজ্জতি করলি, খবরদার জীবনে যতদিন বাঁচস মনে রাখবি এই হার আমার খাইস না। এই কথা বলে পরের দিন আবার সেই শিম গাছের গোড়ায় নিয়ে ছাগল ছাড়ি দেন, বোধ হয় খাবে না, 101 বারের পরে নিয়ে ছেড়ে দেন, বোধ হয় খাবে না। এইটা খাইলে যে এই হয় নাই, সৌদি রেখা মুখ মাফি, মুখ মাফি, বুদ্ধি নাই, বুদ্ধি নাই, কিন্তু আপনার বুদ্ধি আছে। এই করোনার আগে আমি জাপানে ছিলাম এবং সাউথ কোরিয়া সিঙ্গাপুরে, সেখানে একটা সেমিনারে আমি বক্তব্য রাখলাম। মানুষ ভালো মন্দ বোঝে, লাভ ক্ষতি বোঝে নাকি বোঝে না? হায়ান জানোয়ার এটা বুঝে না, নিজের খাত খায়, যার জন্য গরুর গলায়ও দড়ি, ছাগলের গলায়ও দড়ি, সব পশুর গলায় দড়ি, কিন্তু আপনার গলায় দড়ি নাই। কিন্তু আপনার একটা বাতিনি দড়ি আছে, সেটার নাম হুদুদুল্লাহ, শরীয়তের দড়ি, কি শরীয়তের রশি, সেটা দেখা যায় না। সেই রশি দিয়ে আল্লাহ আপনাকে বেঁধেছেন, আলহামাহা ফুজুরাহা, আপনাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন এটা খাবি এটা খাবি না, এটা করবি এটা করবি না, কিন্তু কুত্তার কাছে বোধহয় এরকম কোনো কথা গেছে। গুনাহ শুধু মানুষের জন্যে, ফেরেশতারা গুনাহ করতে জানে না, হায়ান জানোয়ার গুনাহ ছাড়া আর কিছু জানে না, আর আপনি ইনসান, আপনি গুনাহও জানেন সওয়াবও জানেন, গুনাহটাও করতে পারেন সওয়াবটা বোধহয় করতে পারেন না। এইবার আপনাকে ছেড়ে দিয়েছে, এটা গুনাহ এটা সওয়াব, যদি এটা করস এই এই জান্নাত হাসরে। মান জালাসা মাল আলেমে সাতাইনে, একটা হাদিসই বলি, কিতাব বলে এলেমের হুজুর ইরশাদ করেন, কেয়ামতের আগ পর্যন্ত আমার যে উম্মত তার জমানার একজন হক্কানি আলেমের দরবারে, আলেমের সামনে গিয়ে বসবে, রিপিট, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জালাসা মাল আলেমে সাতাইনে, যে ব্যক্তি তার জমানার একজন ভালো আলেমের সামনে দুই দণ্ড বসলো, ও সামেয়া মিনহু কালেমা তাইনে, আর সেই আলেম সাহেবের মুখে দিনে দুইটা কথা শুনলো, ও সাল্লামাহু রাকা তাইনে, সেই আলেম সাহেবের সাথে একই জমাতে একই কাতারে দুই রাকাত সালাত আদায় করলো, ও আকালা মাহু লোকমা তাইনে, সেই আলেম সাহেবের সাথে একত্রে এক মজলিসে বসে দুই লোকমা খানা খাইলো, আ তাহুল্লাহু বিহি জান্নাতাইনে, এর বদলে হাসরের ময়দানে আল্লাহ তাকে দুইটা জান্নাত দান করবেন, মিসলুহা কামিসলিহা যিহি দুনিয়া তাইনে, যার এক একটা জান্নাত এই দুনিয়া দুইটা দুনিয়ার সমান হবে। এখন তো আমাদের অনেকে আছে দাড়ি দেখলে টুপি দেখলে লম্বা জামা আলেম টালেম দেখলে তাদের মাথায় রক্ত উঠে, এরকম বোধ নাই, জোরে কন জোরে কন, এই যায় 37:30 বন্ধ এক আলাম তারা গায়ে দিছে, হুজুর কাপড় কয় গজ লাগছে, এরকমও জিজ্ঞেস করে, কিন্তু ঠিক কিনা বলেন? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদাকুন, এই পাপী গুনাহগার বেনামাজি বেরোজদারি ফাসেক, এরা আলেম ওলামা সুফি মানুষ, কোরআনের পথের পথিক দিনদার মানুষ দেখলে তাদেরকে টিটকারি দেয়, ওই যা মারু বিহীন, এই দিন মানতে মানতে দেখেন টাকনুর গিরার উপরে লুঙ্গি পায়জামা সালোয়ার প্যান্ট কোন জায়গায় পড়তে হবে? টাকনুর গিরার উপরে, কানা কামিসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফা সাকিন, আল্লাহর নবীর জামা লুঙ্গি পায়জামা অর্ধেক গিরা টাকনুর উপরে ছিল, আর এই যুগে একদল আছে টাকনুর উপরে যদি পায়জামা লুঙ্গি পরে কয় নিশ্চয়ই জঙ্গি, জঙ্গি না হইলে অন্তত শিবির, বলে না বোধ হয়? আমি বলতে গেলে সারা রাত বলতে পারব, দাড়ি দেখলে কয় জঙ্গি, কি বলে নাকি বলে না? তবে এই দাড়ি যারা আছে টাকনুর গিরের উপরে জামা যার আছে সে আল্লাহর খাঁটি বন্দা, পারফেক্ট বন্দা, আল্লাহর নিকটতম বন্দা, ঠিক কিনা বলেন? আরেকটা জিনিস, লা ইয়াস্তাবিয়াল খাবিসা ওয়াত তাইয়্যিব,
হে নবী আমার এই আয়াত দুনিয়ার মানুষকে শুনাইয়া দেন যে ইবাদত করনে ওয়ালা আর গুনাহ করনে ওয়ালা এই দুইটা কিন্তু এক না। কি খবিস খবিস আমরা কই খবিস খবিস পাপী জঘন্য ব্যক্তি আর নাফিস পাক পবিত্র ইবাদত গুজার ব্যক্তি। হে নবী খবিসের সংখ্যা আল্লাহর জমিনে সব যুগে বেশি আছিল খবিস বুঝেন দিন মানে না আল্লাহ রসুল এদেরকে কোরআন বলেছে খবিস খবিস লা ইয়াস্তাবিয়াল খবিসা আত-তাইয়্যিব ওয়ালা আজাবাকা কাসরাতুল খবিস খবিসের সংখ্যা সব যুগে বেশি আছিল নবী একলা কোন নবীর লগে সাহাবী একজন আছিল সারা জীবনের রোজগার একজন হেদায়েত হইছে একজন এমন নবীও দুনিয়ার বুক থেকে গেছে শত শত বছর দাওয়াতি কাজ করে একজনও পায় নাই একজনও হেদায়েত হয় নাই কোন নবীর তিনজন কোন নবীর দশজন সবচেয়ে বেশি পেয়েছেন দাউদ এবং সুলাইমান কে এই দুজন একদিকে নবী ছিলেন আর একদিকে বাদশাহ ছিলেন বাদশাহ যে হেঁডুরিয়া বাদশাহ নয় হ্যান্ডমালা হ্যান্ডম বুঝেন আমি তখন ছাত্র জীবন আমার শেষ পাকিস্তানের জাতীয় সংসদে ওই সরকারি দল বিরোধী দল তারা বিতর্ক করে আর কি আমার কথাটা মনে রয়েছে তখন ফজলুল কাদের চৌধুরী ওরফে ফকা চৌধুরী ফকা চৌধুরী চট্টগ্রাম সিলেটের মানুষের একটা অভ্যাস আছে শুদ্ধ বাংলা যদি বলতে চায় তাহলে স্বাভাবিক থাকলে বলতে পারে যদি রাগ টাগ হয় শুদ্ধ বাংলা আর আইয়ে না। এখন বিরোধী দলের সদস্য একটা মুসলিম লীগের বিরুদ্ধে অনেকগুলা কথা কইছে চট্টগ্রামের ফকা চৌধুরী আগুন হয়ে গেছে ওটা সুদানি ফুয়া হ্যান্ডলাইল্লা করবি হ্যান করবি ট্যান করবি হ্যান্ডলাইল্লা করবি বেটা হ্যান্ডাম আছে নি হ্যান্ডাম জাতীয় সংসদে আমি পত্রিকায় পড়েছি কথাটা আমার মনে রয়ে গেছে গেথে গেছে। প্রিয় ভাইয়েরা যেই কথাটা আমি বলে আমার লাইন পরিবর্তন করে আমার উপসংহার শেষ বক্তব্যে আমি চলে আসতেছি চেহারা দুইটা তো একরকম বানায় নাই বানাইছে না ইমাম ফখরুদ্দিন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই ইমাম আল্লামা জারুল্লাহ জামকশরী রহমতুল্লাহ আলাই আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই আল্লামা শেখ আহমদ কাস্তালানী রহমতুল্লাহ আলাই সকল মহাক্কেক মহাদ্দেশ তারা বলেছেন চেহারা দুটো যদি আল্লাহ একরকম বানাইতেন হাসরে মাঠে পর্যন্ত গুতাগুতি লাগাইত দুইজনের চেহারা একরকম আল্লাহ বললো একলা কেতাব দর এটা তোর আমল নামা ষাট বছরে কি করেছিস ডান বাম সব লেখা আছে এখন বন্দা চায় যখন দেখবে লাল দাগ লাল দাগ বেশি এখানে হইলো তার আমল লাল দাগ আর ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো এখানে তার মুখের ছবি আইডেন্টিফিকেশন বলে রব্বুল আলামিন তোমার কেরামন কাতিবিন দুই ফেরেশতা পক্ষপাতিত্ব করেছে আমার বিরোধিতা করেছে আমার সাথে দুশ্মনী করে লাল দাগ গুলো আমার নামে লিখেছে রব্বুল আলামিন আমার এই ষাট বছরের পরীক্ষার খাতাটা আবার একটু রি এক্সামিন করো রি এক্সামিন বুঝুন তো পুনর্মূল্যায়ন পুনর্মূল্যায়ন এত খারাপ কাজ আমি করি নাই দেখছেন কার লগে কোন জায়গায় ঠেন্ডার নাম হইল কেন্ডা আল্লাহ তখন বলবেন কুল্লামরি বেমা কাসাবার আহিনা আল্লাহু আকবার প্রত্যেকটা কথার সাথে কিন্তু আমি কোরআনে আয়াত আনতেছি প্রত্যেকটা কথায় কিরে কদম আলী তুই কি কস আল্লাহ জিজ্ঞেস করবে কারা বলে এত খারাপ কাম আমি করি নাই ছবিও তোর আর এখানে বিবরণ গুনা এটাও তোর না আমি করি নাই তিনবার কইব আল্লাহ এখন বলবে যা তোরে আধা ঘন্টা সময় দিলাম যদি চাস এক ঘন্টা যদি চাস দশ ঘন্টাও দিলাম তোর এই চেহারার সাথে মিলে হাসরের ময়দান খুঁজে এই চেহারার সাথে মিলে আমল নামার এই পাসপোর্টের সাথে মিলে এমন একজন লোক যদি তুই খুঁজে আনতে পারিস আমি আল্লাহ ওয়াদা করলাম তোকে বেকসুর খালাস দিয়ে দেব খুঁজতে নামবে পাওয়া যাবে বোধ হয়
যাবে? চেহারা দুটো যদি আল্লাহ একরকম বানাইতো, আল্লাহ পাইছি। ইমাম রাজি লেখেন, ইমাম জমকশরী লেখেন, আল্লাহর কসম হাসরের মাঠেও গুতা গুতি লাগাই দিত আমি না ও। এটা বলার বোধ সুযোগ রাখছে, জোরে কোন আয়াত কুল্লাম রিম বেমা কাসাবা রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কামাই তার আমল নামা এটার সাথে বন্দি। আওয়াজ তো একরকম হইল না, চেহারা তো একরকম হলো না, যত মানুষ তত চেহারা। আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের গলার আওয়াজ বোধ হয় একরকম বানাইছে, বানাইলে কোন? মনে করেন আপনার গ্রামের এক সুন্দরী তরুণী তম্বি রূপসী অনিন্দ সুন্দরী একটা মেয়ে, দুই মাস আগে তার বিয়ে হয়েছে, মেয়েটার স্বামী হয়তো বাড়িতে আসে দুই একদিন, থেকে আবার সে ঢাকাতে কুমিল্লাতে অথবা সৌদি আরবে দুবাই আবুধাবুতে চাকরি করে। পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ ওই মহিলার স্বামীর গলার আওয়াজের মত, যদি একমত হইতেও বিপদ কমতো না বাড়তো? জোরে বলেন, চিকন সাইকোলজি। কিন্তু ওই গুন্ডা লুচ্চা বদ নিয়তে, স্বামী তো বিদেশে দূরে, বদ নিয়তে এসে রাত দুইটার সময় মহিলার কলিং বেল টিপল, দুয়ারের কড়া নাড়াইল, মানে দরজা খোলার সিগনাল দিল, মহিলার ঘুম ভেঙে গেল, আধো আধো ঘুম বাধো বাধো কণ্ঠ। মহিলা বলে, কে গা তুমি, রাত দুইটা কড়া নাড়ো কলিং বেল টিপ। লুচ্চা এইবার তার গলার আওয়াজ যেন মহিলা বুঝতে না পারে, বাঁকা করে গা, আমি তোমার স্বামী, দরজাটা খুললা দাও। যত কায়দা করে বলুক স্বামীর স্বর টোন আওয়াজ দিতে পারবে বোধ হয়, জোরে কর। যদি এই লুচ্চার গলার আওয়াজ স্বামীর গলার আওয়াজের মতো হইত, অবস্থাটা কি হইত? মহিলা নির্দ্বিধায় নিঃসংকোচে উঠে এসে তড়িগড়ি করে দরজা খুলে দিত, রেল স্টেশনে সিগনাল ডাউন করে দিত, বিনা বাধায় সিগনাল যখন ডাউন পেত তখন ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে যেত, ঠিক না বে? ঠিক। তিলকা হুদুদুল্লাহ, এগুলো আমির রব্বুল আলামিনের নির্ধারিত সীমা রেখা, এগুলোকে অতিক্রম করার ক্ষমতা নাই। আচ্ছা, চেহারা একরকম হলো না, গলার আওয়াজ একরকম হলো না, আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের বুড়া আঙ্গুলের ছাপ বোধহয় একরকম বানাইছে, বুড়া আঙ্গুলের টিপ না। দুনিয়ার বিভিন্ন দেশে পাসপোর্ট নকল হয়, দুই নম্বর হয় কল্লাকাটা পাসপোর্ট, শুনছেন তো? জেদ্দাতে আছে, ওই ঢাকার ওই নিউ মার্কেটের বিপরীতে বাকুসা, বাকুসা এখানে এইসব কোন নকল, এগুলো হয় জেদ্দাতে আসে, আর এগুলো বানাইছে বাংলাদেশিরা। এখন যখন এই বিপদ আসলো তখন পুরা দুনিয়ার সব আন্তর্জাতিক দুনিয়ার সবগুলা এয়ারপোর্ট একত্র হয়ে মিটিং করে সিদ্ধান্ত নিল, চেহারা পাসপোর্ট এটা চলবে না, চেহারাও থাকতে হবে। আর দেশ থেকে বিদেশে যে কোনো দেশে যখন সে বিমানবন্দরে নামবে তখন তার চেহারা এটাও চেক করা হবে, এবং তার হাতের আঙ্গুলের টিপ এটাও নেওয়া হবে। পাসপোর্টে যে টিপটা আছে এখন এই টিপটা ওই টিপের সাথে মিলে কি না, যদি মিলে ওকে, যদি না মিলে ডাইরেক্ট সিজিন, সৌদি আরবে সিজিন সেজেন জেলখানা কারাগার। দেখেন আঙ্গুলের এটা কত সূক্ষ্ম জিনিস, আদম থেকে কেয়ামত পর্যন্ত দুইজনের আঙ্গুলের ছাপ একরকম হয় নাই, আর বিদেশে এটা নিয়ে এত গ্রহণযোগ্যতা। দুনিয়ার বিভিন্ন দেশে তো কোরআনের ফেরি করার জন্য আল্লাহ নিয়ে যায়, যে কোনো বিমানবন্দরে নামি ইমিগ্রেশন সেখানে যখন ঢুকি ভাই আঙ্গুলের টিপ দিতে দিতে এখানে এক টিপ ওখানে এক টিপ ওখানে এক টিপ পেরেশান, কারণ চেহারা এটা নকল করার ভয় আছে, এটা নাই আছে এটা নকল করার। আর একটা কথা বলে শেষ দিচ্ছি, আপনাদের বোধ হয় অসুবিধা হচ্ছে, আর একটা কথা, চেহারার কথা শুনলেন, গলার আওয়াজের কথা শুনলেন, আঙ্গুলের ছাপের কথাও শুনলেন, আপনারটা আপনার জন্য এক্সট্রা অর্ডিনারি সুপার ন্যাচারাল, ফিয়াইয়ে সুরতি মাশা
রাক্কাবাক, রাক্কাবা ইউ রাক্কাবু তারকিব আর মুরাক্কাব। তারকিব শব্দের অর্থ হলো এক অঙ্গের সাথে সাথে আরেক অঙ্গ জোড়া দেওয়া, সম্পৃক্ত করা। রাক্কাবা ইউ রাক্কাবু তারকিব আর মুরাক্কাব, সম্পৃক্ত করা। এখন এক অঙ্গের সাথে আরেক অঙ্গ কোন জায়গায় ডাইরেক্ট এখান থেকে এখানে ডাইরেক্ট বানাইছে, এখানে আবার একটা কবজা লাগাইছে, এই কবজাটার নাম হইলো তারকিব। কি তারকিব? জয়েন্ট। এখানে একটা কবজা আছে নাকি নাই? কবজা যদি না থাকতো তাহলে এটা ভাঁজ হইত না। কি কবজা আছে? কবজা যেখানে আছে সেখানে বেয়ারিং আছে, বেয়ারিং না থাকলে কিন্তু কবজায় কাজ করে না। শুধু বেয়ারিং না, এখানে আবার স্ক্রু আছে, তা না হইলে কবজা ফিট করা যায় না, ঠিক কিনা বলেন? এরপর এখানে আরেকটা কবজা লাগাইছে, খেয়াল করেন নাকি লাগাই নাই? মাশা আর রাক্কাবা, এখান থেকে এখানে এসে এই আঙ্গুলের গোড়ায় একটা কবজা লাগাইছে, আঙ্গুলের এখানে একটা কবজা লাগাইছে, এখানে আরেকটা কবজা লাগাইছে নাকি লাগাই নাই? এই কবজাগুলো যদি আল্লাহ না লাগাইতেন ভাত খাইতেন কেমনে? এটা হাত হইতো না, লাডি হইতো? আল্লাহ দয় কন, আল্লাহ দয় কন। পায়ের দিকে তাকান, এখানে কবজা আছে, এখানে কবজা আছে, এখানে কবজা আছে, আঙ্গুলে কবজা আছে নাকি নাই? সব জায়গায় কবজা আছে, সিজদারাতেও আছে, মেরুদারার মধ্যে কবজা না থাকলে সেজদা করতে পারতেন না, ঠিক না ভাই? ঠিক। এখান থেকে কবজা শুরু, যেখান থেকে রগের মুভমেন্ট শুরু, আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত। আচ্ছা নামাজের কথা বাদ দিলাম, ভাত খাতার কথা বাদ দিলাম, ক্রিকেট খেলাইতেন কেমনে, নাইল চুরি করতেন কেমনে, রস চুরি? আর তো এইভাবেই রয়েছে, হালার খাজুর গাছ পাল্লে উঠ। এই হলো এক বিপদ। আরেক বিপদ যেটা, সেটা হলো অনেক মানুষ গাড়ি বাড়িওয়ালা, মাল পানিওয়ালা পার্টি, মালদার পার্টি, ঢাকা থেকে আসার সময় কুমিল্লার এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে হাতের এইটা ছিঁড়ে গেছে, পায়ের দূর অ্যাক্সিডেন্টে ভেঙে শেষ হয়ে গেছে, তার তো পয়সার অভাব নাই। সে তার কিছু ক্যাডার বলতো যে অমুক ব্যক্তি আজকে মাহফিল থেকে যখন বাড়ির দিকে যাবে, ওই বাগানের ভিতরে ওই রাস্তার মোড়ে আসলে তোরা তিনজনে ধরে তারে শোয়াইবি, দুজনে চাপি ধরে রাখবি, আর একজনে এর দূর খুলি আনবি, এর দূর বেশি দরকার নেই আমার, এইটা গেছে এর দূর খুলি আনবি, হাতার খুলি আনি আমার এখানে, দেখেন বেয়ারিং লাগাইছে, কবজা লাগাইছে, তারকিব দিয়েছে, ফিটিং করেছে, কিন্তু স্ক্রু ড্রাইভার বন্দার হাতে দেয় নাই। এগুলার স্ক্রু ড্রাইভার যদি বন্দার হাতে দিত তাহলে আঙ্গুলও চুরি হইতো, এইটাও চুরি হইতো, এইটাও হইতো, একে পুরে নাই হইতো, ঠিক না বে? ঠিক। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তাহলে আসুন আমরা কোরআন শিখি, কোরআন বুঝি। সাহাবায়ে কেরাম কোরআন শিখেছেন, কোরআন বুঝেছেন নাকি? কয়েক বছর পরে তারা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সভ্য জাতি হয়েছে, পুরা দুনিয়াকে চ্যালেঞ্জ করেছে, পুরা দুনিয়া আল্লাহ তাদের পায়ের তলে এনে দেন নাই বোধ হয়। এখন তো 2020, গত 2019 ডিসেম্বরে, আই রিপিট এটা শেষ কথা, 2019 ডিসেম্বর মাসে আমেরিকা যুক্তরাষ্ট্রে একটা গবেষণা হয়েছে, যীশু খ্রিস্টের জন্ম, ঈসা আলাইহিস সালাম জন্ম থেকে আজ পর্যন্ত দিন বছর মাস সনের একটা হিসাব আছে, যীশু খ্রিস্টের জন্ম থেকে, যেটাকে আমরা বলি খ্রিস্টাব্দ, কি ইংরেজি সাল, আর নবীজির হিজরত থেকে আরেকটা হিজরি সাল, মুসলমানদের জন্য ইবাদত বন্দিগির জন্য, ঠিক না বে? ঠিক। তাহলে যীশু খ্রিস্টের জন্মের পর থেকে আজ থেকে 2019 বছর আগে বাইতুল মুকাররমের পাশে বাইতুল্লাহাম বেথলেহেমে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করে, সেই থেকে হিসাব শুরু।
তার আগের কোনো হিসাব নাই। কিন্তু কিভাবে তখনকার মানুষ হিসাব করত বলবো, এক কথায় বলবো, আদমের পরে অনেক নবী এসেছিল নূহ পর্যন্ত। এখন নূহ আলাইহিসসালামের দশম প্রজন্ম, নূহ আলাইহিসসালামের দশম প্রজন্ম ইব্রাহিম আলাইহিসসালাম, আদমের দশম প্রজন্ম নূহ আলাইহিসসালাম। শিক্ষিত ভাইয়েরা বুঝতেছেন, মানে আদম আলাইহিসসালামের দশতম পুরুষে এসে নূহ আলাইহিসসালাম বংশ পরম্পরা, এই হিসাব আর কিছু ছিল না নূহ আলাইহিসসালামের। আবার নবম অথবা দশম প্রজন্ম ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের তৃতীয় প্রজন্ম ইউসুফ আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালামের অষ্টম প্রজন্ম সাইয়েদনা মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালামের পরে তার আবার ষষ্ঠ প্রজন্ম ঈসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের প্রায় 59 প্রজন্ম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগের হিসাবে এইভাবে হইতো কোনদিন? শতাব্দী খ্রিস্টাব্দে গেছে, ঈসা আলাইহিসসালামের পর থেকে খ্রিস্টাব্দ এবং ধারাবাহিক হিসাব। গত বছর 2019 ডিসেম্বর মাসে যে হিসাবটা চূড়ান্ত হয়েছে, যীশু খ্রিস্টের জন্মের পর থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত দুনিয়ার সবচাইতে ধনী ব্যক্তি কে ছিলেন? সবচেয়ে ধনী পরীক্ষা করে, জরিপ করে, অ্যানালাইসিস নিরীক্ষণ করে তারা লিখেছে যে গত 2019 বছরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পয়সার মালিক ধনী ছিলেন আল্লাহর নবীর সাহাবা একজন আশরায়ে মুবাশশারা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আল্লাহর বান্দা মক্কায় মার খাই, শরীরে দাগ রক্ত জখম লই মদিনায় গেছে, অন্য সাহাবীরাও তো আপনারা জানেন। আল্লাহর নবী এক মুহাজিরের লগে তার ভ্রাতৃত্ব করে কয়, তুমি তার বাড়িতে পরবাস থাও। আব্দুর রহমান ইবনে আউফ সে আনসার সাহাবীর বাড়িতে গিয়ে যখন উঠলেন, তিনি ঘরের মাঝখান দিয়ে একটা পার্টিশন দিয়ে বাইকে উঠা দিলেন। দেওয়ার পরে বলে, আমার দুইজন বিবি আছে, দুই লোক মা জোগাড় হইলে এক লোক মা আমি খাবো, এক লোক মা দুইখান কাপড় জোগাড় হলে একখান আমি নেবো আর একখান তোমাকে দেব। এখন আমার দুইটা বউ আছে, তুমি মক্কা থেকে মার খেয়ে এসেছো, রিফিউজি হয়ে এসেছো, তুমি যদি চাও আমার একটা বউ আমি তালাক দিয়ে ইদ্দত পার হওয়ার পরে তোমার সাথে বিয়ে দিতে চাই। দেখছেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ মরার আগে জিব্রাইলের মারফতে আল্লাহ বেহেশতের খুশখবর দিছে কয়জনকে? দুনিয়ার ইতিহাসে এনারা আশারায়ে মুবাশশারা আপনারা জানেন, তার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন। এখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই দিনই ভাই মদিনার সে আনসারকে বলে, ভাই আপনার দুই রুটির এক রুটি আমারে দেওয়ার দরকার নাই, দুই বউর এক বউ আমাকে দেওয়ার দরকার নাই, আমাকে শুধু মদিনার কোন জায়গায় বাজার আছে বাজারের রাস্তাটা দেখাইয়া দেন। দেখেন বাজার, আব্দুর রহমান ইবনে আউফ তাকে ওই ভাই যার ঘরে তিনি মেহমান, তিনি হ্যাঁ বড় একটা বাজার আছে বনু কাইনুকা, বইনু ইহুদিদের বনু কাইনুকার একটা বাজার আছে, কয় কি পাওয়া যায়? কয় যা আসা সব পাওয়া যায়, কোনখান দিয়ে যেতে হবে? এই পাহাড়ের কিনার দিয়া পরে পরের পাহাড়ের বাম দিক দিয়া একটু সামনে গেলে বাজারটা পাইবা। আচ্ছা ঠিক আছে আমি গেলাম, কাজ সেরে আবার সন্ধ্যার আগে দিনী ভাইয়ের ঘরে ফিরে আসব। ইনি ওই বাজারের দিকে যাওয়ার সময় এক জায়গা থেকে কিছু পনির আর একখান থেকে কিছু ঘি এগুলো নিয়ে বাজারে গেলেন, বাজারে গিয়ে এগুলো বিক্রি করলেন, কিছু লাভ হইল। যেটা লাভ হইল সেইটা এনে দিনীবের কাছে আমানত রাখলেন, আমার আজগা ব্যবসা করে এই লাভ হইছে। ব্যবসা কেন করলেন? দুনিয়ার ইতিহাসে অধিকাংশ নবী ব্যবসায়ী ছিলেন, আমাদের নবী নিজে ব্যবসায়ী ছিলেন। আর দুনিয়াতে প্রথম যেই ব্যবসায়ী মুদারাবা ব্যবসা করেছেন, মুদারাবা প্রফিট অ্যান্ড লস শেয়ার, লাভ লোকসান স্বীকার করে, এটার ভিত্তিতে দুনিয়ার প্রথম
মোদারাবা ব্যবসা করেছেন আমাদের নবী। পুঁজি আসিল খাদিজার, জানেন আপনারা, মনে করাই দিচ্ছি, নবীজির পুঁজি আসিল না, যোগ্যতা আসিল, শ্রম ছিল। তিনবার যখন সিরিয়া সফর করে ফিরে আসলেন, খাদিজার সম্পদ পুরা মক্কার সম্পদের চেয়ে আরো বেশি হয়ে গেল কয়েক গুণ। আর এই দুনিয়াতে প্রথম মোদারাবা ব্যবসা করেছেন আমাদের নবী মোহাম্মদ রাসুল। নবী একজন মোদারিব ছিলেন, মোদারিব। আর আজকে ইসলামী ব্যাংকিং, এটার দিকে তাকান, মানুষ টাকা আমানত রাখে, এরা খাদিজা। ইসলামী ব্যাংক প্রফিট অ্যান্ড লস, এটার ভিত্তিতে এই টাকা দিয়ে ব্যবসা করে। মাত্র দুই আড়াই যুগ পরে দেখা গেল যে এই ব্যাংকে সুদ নাই, মুদারাবা। লাভের ভাগও আছে, লসের ভাগও আছে, আলামিনের মতো। সেই ব্যাংকটা এখন পুরা দুনিয়ার 1000 সেরা ব্যাংকের একটা। সেই ব্যাংকটা আজকে পুরা বিশ্বের দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক, যে ব্যাংকটা আলামিনের। প্রফিট অ্যান্ড লস মুদারাবা ভিত্তিতে চলে। এইটা কইলে আবার দোষ টোষ হয় নাকি? দিস ইজ ফ্যাক্ট, আমি গপ করি না, আমার প্রত্যেকটা কথা। আপনারা যদি চোখ বন্ধ করে চিন্তা করেন, আমার নিজের বানানো একটা কথাও নাই। সবচেয়ে বড় সম্পদ গত 2019 বছরে দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এই আব্দুর রহমান ইবনে আউফ। কিভাবে? ব্যবসা করে, হালাল ব্যবসা, মুদারাবা ব্যবসা। একজনের পুঁজি আলামিনের শ্রম। দুনিয়ার প্রথম মুদারিব, প্রথম মুদারিব আমাদের নবী। এখন মক্কা থেকে তো মায়ের খাইয়া মদিনায় চলে আসছে, এখন পুঁজিও নাই, সব তো ওরা রেখে দিয়েছে জীবনটা নিয়ে। বাজারের পত্র দেখা দাও, আমি ব্যবসা শুরু করি। মাত্র 6 বছর ব্যবসা করার পরে, আর ব্যবসা এমন এক জিনিস, এইটা বলতে গেলে আরেক ঘন্টার দরকার। কোরআনে ব্যবসার কথা আছে না নাই? বহু জায়গায়, বহু জায়গায় নবীজি বলেছেন, তেসা তো আশারুর রিজকে ফিরতে যা রাতে, বান্দার রিজিককে আল্লাহ 10 ভাগে ভাগ করে 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন। হালাল পন্থায় 2 নম্বরই না করে। আর তাজর সদুকুল আমিন কানা মা ইয়া ফিল জান্না, 1 নম্বর মালে 2 নম্বর মাল মিশাবে না, নাকি? খরিদ্দারকে ধোকা দেবে না, প্রতারণা করবে না, সঠিক দামে ন্যায্য লভ্যাংশের ভিত্তিতে বেচবে। এই সৎ ব্যবসায়ী আমি নবীর সাথে একত্রে একই জান্নাতে যাবে। আরে হাদিসে নবীজি বলেন, ন্যায় নীতি সৎভাবে যেই ব্যবসায়ী ব্যবসা করে, কাল হাসরের দিন সেই ব্যবসায়ী কানুমান নবীন সিদ্দিকীন সুহাদা সলিহীন, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে একত্রে একই জান্নাতে যাবে। হালাল ব্যবসা করতে রাজি আছেন? হালাল ব্যবসা করতে হইলে আগে আব্দুর রহমানের দাওয়াতের মতো নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, দিনদার হতে হবে, সত্যবাদী হতে, আমানতদার হতে হবে, এবং সাহেবে কোরআন হওয়া লাগবে। আগে কোরআন শিখা লাগবে, কোরআন বোঝা লাগবে, রাজি আছেন? আর এটার সাথে যদি আপনি সম্পর্ক না রাখেন, হাজার চেষ্টা করলেও আপনি বেহেশতের অধিবাসী, বেহেশতি সাহাবা, বেহেশতি ব্যবসায়ী হতে পারবেন না। একবার মদিনায় একটা হইসেই পড়ে গেল, মানুষকে একদিকে দৌড় দেয়, একদিকে আইসেরে আইসেরে, এসেছে এসেছে, যাও যাও, সব মানুষ একদিকে দৌড় দেয়। একজন আরেকজন, কি হয়েছে? ভাই রে, সিরিয়া থেকে এক ব্যবসার উটের পাল আসতেছে, উটের পালের এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না, প্রত্যেকটা উট মণিমুক্তা হীরা জহরত সোনা দানা ভরপুর বোঝাই করা। কতক্ষণ পরে জানা গেল আব্দুর রহমান বিল্লাহ আউফের ব্যবসার উটের কাফেলা আসতেছে। ঠিক এই সময় আবার মদিনার বাইরে থেকে কিছু গরিব লোক আসলো, কিছু চাইলো, অল্প কয়জন, 4 থেকে 5 জন আব্দুর রহমান ইবনে আউফের কাছে। তিনি সোজা বললেন, এই যে এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না, 750 উট সোনা দানা নিয়ে আসতেছে, এই পুরা উটের কাফেলা মাল সহ তোমাদেরকে আমি আল্লাহর রাস্তে দিয়ে দিলাম। আর কইতাম নি, মদিনার সেকেন্ড ব্যবসায়ী সোহাইব রুমি, হযরত
সোহাইব বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যবসায় আল্লাহ এত লাভ, হালাল ব্যবসায় আল্লাহ লাভ দিছে। আর তাজরু সদুকুল আমিন মারজুকুন, ন্যায় নীতি কোরআনের আদেশ, নবীর সুন্নাহ অনুযায়ী যারা ব্যবসা করে আল্লাহ পাক তাদের রিজিকে জামিন হয়ে যান। আব্দুর রহমান ইবনে আউফের যা লাভ হইতো সব দিত, সব দিত। ব্যবসা এত বাড়ছে, এখন জজিরাতুল আরবে এমন কোন শহর ছিল না, নগর ছিল না, বন্দর ছিল না, মরুদ্যান ছিল না যেখানে আব্দুর রহমান ইবনে আউফের গোডাউন ছিল না, যেখানে তার আড়ত ছিল না, যেখানে তার ব্যবসা ছিল না। তিনি প্রত্যেক দিন ফজরের পরে মুনাজাত করেন রব্বুল আলামিন, আজকের ব্যবসায় সন্ধ্যার আগ পর্যন্ত যা আসবে আমি নিয়ত করলাম সব আল্লাহর রাস্তায় দিয়ে ফেলবো, সব সব সারাদিন এইভাবে দিছে। হে আব্দুর রহমান ইবনে আউফ এখনো বর্তমান বিশ্বের সবচেয়ে মালপানিওয়ালা কে? বর্তমান বিশ্বে বিল গেট। তার সম্পদের পরিমাণ কত বলবো? বিল গেটের সব সম্পদ দেশি বিদেশি মিলাইয়া আন্তর্জাতিকভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে যাচাই করে তার দেখা গেছে 2.4 বিলিয়ন, মিলিয়ন নয়, বিলিয়ন মার্কিন ডলার, 2.4 বিলিয়ন মার্কিন ডলার। সারা জীবন আব্দুর রহমান ব্যবসা করছে, মাল আসছে, দিছে দিছে দিছে, এইবার আর নগদ মাল নাই, শুধু আছে আড়ত গুলা, গোডাউন গুলা, সেল সেন্টার গুলা, যেগুলো রেখে চলে গেছে। মরার আগে ছেলেদেরকে ডেকে একটা ওসিয়তনামা লিখলেন, আমি মরে গেলে আমাকে দাফন করার আগে আমার এই যত সম্পদ আড়ত, যত গোডাউন, যত কিছু আছে, সেল রুম আছে, সব আল্লাহর রাস্তায় আমি দান করে দিয়ে গেলাম, সব দিয়ে দিয়েছে। কিন্তু তার সেই সময় যে সম্পদ দান করা হয়েছে এটার হিসাবে আব্দুর রহমান ইবনে আউফের তখন সম্পদ ছিল 6 বিলিয়ন 6, বিল গেটে 2 বিলিয়ন, আর এখানে 6.6 বিলিয়ন মার্কিন ডলার সব দান করিয়া লেছে। আর সোহেব রুমি সেকেন্ড ব্যবসায়ী মদিনার, ইনিও মজা মুহাজির, আপনারা জানেন সব, মনে করাই দিই সোহেব রুমি আব্দুর রহমান ইবনে আউফের মতো আসলো দিত, আসলো দিত, এই শুধু দিত। হযরত ওমরের আমলে তখনও তিনি ব্যবসা কেন উপরে উঠে, কেন উপরে উঠে, হালাল যে ব্যবসা করে আল্লাহ তার রেজেক বাড়াই দেন, নবীজির হাদিস। হালাল ব্যবসা করতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? হযরত সোহাইবের নামে হযরত ওমরের কাছে কিছু মানুষ এসে অভিযোগ করলো, ইয়া আমির আল মুমিনিন, সোহাইবের বাড়িতে দিন রাত 24 ঘন্টা চুলা জ্বলে, 24 ঘন্টা লাইন ধরে মানুষ খায় আর যায়, খাসে খায় যায়, 24 ঘন্টা রান্না করে আর খাওয়ায়, এত খাওয়ানোর কি দরকার? আমরা মনে করি সোহাইব তার একটু নাম ডাক, একটু কিছু হোক, যেটা আমরা বলি রিয়াকারী, এই জন্য খাওয়াই বোধহয় নাম, নামের জন্য। আবার আরেক দল এসে বলল সোহাইবের বাড়িতে যারা আসে তারা খায় না, একটু অভাবই, যারা সোহাইবের কাছে কিছু চায়, সোহাইব তার যেটা সবচেয়ে কম যাকে দিয়েছেন এই কম সোহাইবের দান, এটা যখন ওই গরিব লোকটা পেয়েছে, দানটা এত কম ছিল এটা গ্রহণ করে যখন মালিক হয়ে গেছে, ওই ফকিরের উপরে জাকাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার! আমি খুব চিকন কথা বলেছি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সোহাইবকে ডাকলেন, বালাগানি কাজা ও কাজা ইয়া সোহাইব, সোহাইব তোমার ব্যাপারে আমার কাছে এই এই অভিযোগ, এর সত্যতা কি? সোহাইব বললেন, আল্লাহি নফসি বিয়াদিহি, ওই আল্লাহ জাতে পাকের কসম করে বলছি, নবী আমাকে যেই ব্যবসা শিখিয়ে গেছেন, কোরআন আমাকে যেই ব্যবসা শিখিয়েছে আল্লাহর কসম, সেই কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী আমি ব্যবসা করি, প্রত্যেক দিন ফজরের পরে নিয়ত করি, আজকে যা আসবে সব দিয়ে ফেলবো, যা আসবে সব। দুজন কিন্তু একই টাইপের, আব্দুর রহমান এবং সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কদিন যে খাওয়া আর রাঁধো, আমিরুল মুমিনিন আপনি কি শোনেন নাই, নবী বলেছে যে ব্যক্তি চায় আল্লাহ তার হায়াত বাড়ায় দেখ, যে ব্যক্তি চায় আল্লাহ তার রিজিক বাড়ায় দেখ, ফালিয়াকরিম জয়ফা,
সেজন্য আল্লাহর মেহমানদেরকে বেশি বেশি খাওয়ায়। আমি নবীর এই হাদিসের উপর আমলাই। কাছে দান করো, সবাই করে, আমিও করি, তুমিও করো, উমরে কয়। কিন্তু তোমার ছোট দান যেই বেটারে দিস, সেই বেটারিটা নেওয়ার পরে, মালিক হওয়ার পরে তার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। একটু কম দিলে হয় না? সোহেব জবাব দেয়, ইয়া আমির আল মোমিনিন, আমি যাকে দেব একবারে দেব, এই পরিমাণ দেব যাতে করে এক বছর পরে এই লোকটা অন্যদেরকে জাকাত দিতে পারে। আর কিছু কিছু দেব আসবে, দেব আসবে দেবে, তাইলে সারা জীবন তারে আমি ফকির বানিয়ে রাখলাম। একবার এমন দান দেব তাকে জীবন আর একবারও দেওয়া লাগবে না, সে আরো অনেককে দেবে। আল্লাহ আমাদেরকে বুঝাতে তৌফিক দান করুন। আমার আইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।